গণতন্ত্র একমাত্র বিশ্বাস না করলেই একটি সরকার দেশ থেকে সকল বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে পারে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। আওয়ামী লীগ সরকার যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে সেটা তাদের ভুয়া দাবি। তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই এবং গণতন্ত্র একমাত্র বিশ্বাস না করলেই একটি সরকার দেশ থেকে সকল বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে পারে। সরকার সেই পথে আজকে হাঁটছে, কাজেই দেশের 18 কোটি মানুষকে আজকে সতর্ক হতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। কেননা এদেশে যদি গণতন্ত্র না থাকে, বাংলাদেশের স্বাধীনতার মূল যে আদর্শ, সেই আদর্শে আজকে আওয়ামী লীগ আঘাত করেছে।